স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। দাঁত ব্যথা, এটি আসলে এমন এক ব্যথা যা কখনোই বলে কয়ে আসে না। এমনকি হঠাৎ যদি আমাদের দাঁতে ব্যথা শুরু হয়ে যায়, আমরা অনেকেই ওষুধের খোঁজে দিশেহারা হয়ে পড়ি। দাঁত ব্যথা রয়েছে পরে পাঁচে একটা অভ্যাস। আমরা অনেকে সঠিক সময় আমাদের প্রয়োজন মতো দাঁতে যত্ন নেই না, এমনকি ডেন্টিস্টের কাছেও চাই না নিয়মিত। রাতের বেলায় যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ডেন্টিস্ট তখন চেম্বার বন্ধ করে চলে গেছে, আর ঠিক তখনই শুরু হয়ে যায় আপনার অসহ্যকর দাঁতের তীব্র ব্যথা। আর আপনার তখন সকাল পর্যন্ত ব্যথা সহ্য করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। অনেকে আবার ব্যথায় যন্ত্রণায় পেন কিলার খেয়ে পর্যন্ত থাকেন। দাঁতে ব্যথা হলে ডেন্টিস্ট দেখাতে হবে অবশ্যই, কিন্তু আপনি জানেন কি, আপনার রান্নাঘরে পড়ে থাকা কিছু উপাদান দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন কার্যকরী একটি পেন কিলার, আর যেটি আপনার জাদুর মতো কাজ করবে। এর জন্য প্রথমে লাগবে আমাদের গোলমরিচ ও লবণ। লবণ ও গোলমরিচ, এ দুটির মধ্যে রয়েছে ব্যাকটেরিয়া রোধী, প্রদাহ রোধী ও অ্যানালজেসিক উপাদান, যা আমাদের দাঁতের ক্ষয় ও ব্যথা কমাতে অনেকটাই সাহায্য করে থাকে। এরপর আমাদের লাগবে সরিষার তেল। সরিষার তেলের সঙ্গে লবণ মিশিয়ে দাঁত মাজতে বলেন অনেক বিশেষজ্ঞ, কারণ সরিষার তেল আর লবণের সহযোগে আপনি যদি দিনে দুবেলা করে দাঁতে ব্যবহার করেন, তাহলে দাঁত সুস্থ থাকবে, এমনকি দাঁতের রোগ জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস থেকে আপনাকে সুরক্ষা দেবে। তবে বন্ধুরা, চলুন চটজলদি দাঁতের জাদুকরি পেস্টটি তৈরি করা যাক। এর জন্য একটি বাটিতে হাফ চামচ গোলমরিচ নিন, তারপর এটি ভালোভাবে থেতু করে গুঁড়ো করে নিন। আপনারা দেখতে পাচ্ছেন গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়ো গোলমরিচটা একটি বাটিতে নিয়ে নিন। এরপর বাকি দুই উপকরণ অর্থাৎ হাফ চামচ লবণ এবং হাফ চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার আপনি একটি ব্রাশ নিন, যেটি আপনি ব্যবহার করেন। এবার আপনি এই ব্রাশের মধ্যে এই পেস্টটিকে লাগিয়ে নিন, তারপর আপনি এটি দিয়ে ভালো করে আপনার দাঁত ব্রাশ করুন। খেয়াল রাখবেন যেন ব্রাশের অতিরিক্ত প্রেসার আপনার দাঁতে না পড়ে, আর দাঁতে যেখানে বেশি ব্যথা সেখানে পেস্টটিকে দিয়ে কিছু সময় ধরে রাখুন, আর আপনি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটি নিয়ে ব্রাশ করুন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করে ফেলুন। ভুল করেও দাঁতে ব্যথা থাকা পর্যন্ত ঠান্ডা পানির ব্যবহার একদমই করবেন না, এতে করে ব্যথার মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, এই পেস্টের ব্যবহার আপনার দাঁতে ব্যথা থাকা পর্যন্ত কয়েকদিন যাবত করতে হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।